যে নিউজিল্যান্ড যাত্রা কি বলবেন আপনি? আজকে আমরা যাচ্ছি নিউজিল্যান্ডের অকল্যান্ডে। 2022 এর আমাদের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে। পাওয়ার লিফটিং ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমি যাচ্ছি সীমা দত্ত চ্যাটার্জি আর আমাদের অংশু সিং। অংশু সিং যাচ্ছি। তো সব থেকে বড় ব্যাপার যে আজকে দুর্গাপুরবাসীর কাছে এটাই আমার সব থেকে বড় পাওনা। আজকে আমাদের নরেন্দ্রনাথ স্যার, মানে আমাদের পাণ্ডবেশ্বরের বিধায়ক, উনি আমাদেরকে প্রতি মুহূর্তে, আমি যখন এশিয়া থেকে ফিরলাম, প্রতি মুহূর্তে আমাদেরকে উৎসাহিত করেছেন প্রত্যেকটা খেলার বিষয় নিয়ে। আজকে স্বয়ং ম্যাডাম এসেছেন উনি অনুপস্থিত থাকাকালীন। তো আমাকে আজকে এত কিছু দিয়ে উনি আমাদেরকে উৎসাহিত করলেন যে আমরা যেন এই যে আমরা ফিরে আসি, ফিরে আসার পরে যেন আমরা সত্যি সোনা জয়ী করে আবার ফিরতে পারি এবং আবার আমরা ভারতবাসীকে অনেক অনেক দাও। আগেই তো বললাম তুমি জিতে ফিরবে এবারে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। একবার জিতে ফিরেছো, আবার জিতে ফিরবে। দুর্গাপুর থেকে যে নিউজিল্যান্ড উদ্দেশ্যে যাত্রা কি বলবেন আপনি? দেখুন, আপনারা এই সীমা আর অংশু এরা আমাদেরকে আগে অনেকবার দে মেড আস প্রাউড। এটা একটা খুব গর্বের দিন যে এরা দুজন আমাদেরকে, মানে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে কমনওয়েলথ। আপনারা জানেন অকল্যান্ডে ওরা যাচ্ছে নিউজিল্যান্ড, এই যে আপনার ওয়েট লিফটিং এবং তার যে পাওয়ার লিফটিংয়ের যে প্রোগ্রাম, অনেকদিন পরে শুনলাম এটা আগে হওয়ার কথা ছিল, ডিউ টু কোভিড এটা হচ্ছে এবং সারা দেশ বিদেশে অনেকে থাকবে। তো দুর্গাপুরের এই ছেলেরা, আমাদের সীমা একদম এখানকার লোকাল আপনারা জানেন, এবং খুব ডেডিকেটেড, এবং ও আজকে আমার এত মানে ব্যস্ততার মধ্যেও আসার কারণটা হলো ওর লাইফ স্টাডি করে আমরা যেটা দেখলাম, মানে ইন্সপায়ারিং। মানে একদিক থেকে ও নিজে খুব মানে উইমেন এম্পাওয়ারমেন্টে যাকে বলতে পারেন একদম আমাদের জ্বলন্ত উদাহরণ। তো এরকম এরা আমাদেরকে খুব গর্বিত করবে, এরা যে আমাদের সাব ডিভিশনে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের দেশে আছে। এদের জন্য যদি আমরা আসাতে একটুও উৎসাহ এদের বাড়ে, সেই উদ্দেশ্যে আমরা সবাই চলে এসেছি। আপনারা জানেন আমাদের সঙ্গে আরও অনেকে আছেন, আমাদের এমএলএ সাহেবের ম্যাডাম এসেছেন, প্লাস এই আমাদের এয়ারপোর্ট এখানকার যে কর্তৃপক্ষ তারাও আছেন, আপনারা মিডিয়া বন্ধুরা আছেন, সবাই মিলে আমরা ওকে একটা বেস্ট অফ লাক জানাতে এসেছি। সবাই ভালো থাকবেন, আশা করি ও আমাদের খুব মানে প্রাউড ফিল করাবে আবার, সেই উদ্দেশ্যেই আমরা এসেছি।